আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 33 পেজ। আমরা এখানে বইয়ের 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। কোশ্চেনটি খেয়াল করি, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। একটা আয়তাকার জমি আছে, একটি আয়তাকার জমি আছে, তার জমিটা বলছে কি বর্গাকার ক্ষেত্রফল সমান, আয়তাকারটা বর্গাকারের সমান, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যটা কি বলছে প্রস্থের 4 গুণ, এবং প্রতি মিটারে দড়ির মূল্য 7 টাকা। দড়ি দিয়ে 2 বার জমিটাকে বেষ্টন দিতে মোট 5600 টাকা খরচ হয়। এখন এখানে দেখেন কিছু কথা ঘোরানো কথা, কারণ কি দড়ি দিয়ে একটা জমিটাকে বেষ্টন দিবে, ঠিক আছে। নর্মালি বেষ্টন কিন্তু আপনি একবার দিবেন, কি দিবেন একবার, কিন্তু এখানে কি বলছে 2 বার বেষ্টন দিচ্ছেন, কি দিচ্ছেন 2 বার। তার মানে কিন্তু আমরা জমির যে বেষ্টনী দেওয়ার পরে যে মানটা হবে তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু একবার বের হবে। সেকেন্ড যে কথা, এখানে কিন্তু খরচ বলা আছে, আমার কিন্তু জমির ক্ষেত্রফল বলা নাই, কি বলা আছে খরচ বলা আছে। বলছে প্রতি মিটারে, মানে 1 মিটারে প্রতি মিটারে খরচ, দড়ির মূল্য হলো 7 টাকা। তার মানে আমার কিন্তু এখানে থেকে ক্ষেত্রফল লাগবে, নর্মালি আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে আমরা ক্ষেত্রফল বের করি, এখানে উল্টা দেওয়া আছে, এখানে টাকা বলা আছে, 7 টাকা খরচ হয় 1 মিটারে। আমরা ডিএড অঙ্ক চলে যাবো অ্যান্সারে, 7 টাকা খরচ হয় 1 মিটারে, 1 টাকা কত। আর এখানে দেখেন মোট কত টাকা বলছে 5600 টাকা খরচ হয়েছে, 7 টাকা খরচ হয় 1 মিটারে, 1 টাকা কত 5600 টাকা কত, 7 × 7 7 × 56 800 মিটার। তো 800 মিটারের জন্য মানে আমার মোট 7 টাকা খরচ হয় 1 মিটারের জন্য, আর এই যে টাকাটা মোট 800 মিটারের জন্য খরচ হয়েছে। এখন সমস্যা কী বলেন তো, ফার্স্টেই বললাম সে কিন্তু এটা 2 বার ঘুরে আসছে, কি আসছে 2 বার ঘুরে আসছে। আমার কিন্তু জমিটাকে 2 বার ঘোরানা, আমার 1 বার ঘুরলেই আমার কি জমির ক্ষেত্রফলটা বা পরিসীমাটা বের হবে। তাহলে আমরা 2 বার ঘুরে আসে ওই মানটা, 2 বার ঘুরে আসে ওই মানটা, একবারে কত হবে সেই মানটা আমাদের টার্গেট। তাহলে আমরা লিখব 2 বার ঘুরে অতিক্রম করে এই 800 মিটার, একবারে কত 400 মিটার, অর্থাৎ আমাদের জমির যে পরিসীমাটা এটাই কিন্তু 400 মিটার, কারণ পরিসীমা মানে চারপাশ। তাহলে সে 2 বারে ঘুরছে কিন্তু এই 800 মিটার, কিন্তু আমার টার্গেট কি করা একবার, কারণ একবার ঘুরলে আমার পরিসীমা হবে, 2 বার ঘুরে অতিক্রম করে 800 মিটার, একবারে কত 400 মিটার। তাহলে আমার কিন্তু প্রথম যে কোশ্চেনটা জমির পরিসীমা কত, তাহলে আমার কিন্তু কয়া কিন্তু হয়ে গেছে, কেন জমিটা সে যে ঘুরে আসছে 2 বার ঘুরে আসার কারণে আমার কিন্তু 5600 বলে দিছিল মিটার টাকা খরচ হয়। তাহলে ওই দেখলাম কেবল 2 বারে আসে ওইটা, আমাদের একবারে কত হবে, আবার বললাম 7 টাকা খরচ হয় 1 মিটারে, 1 টাকা কত 5600 টাকা কত 800 মিটার, কিন্তু সেটা 2 বারে ঘুরে আসছে, এটা কিন্তু সে কি হয়েছে 2 বার ঘুরে আসছে। কোশ্চেনে খেয়াল করেন 2 বার ঘুরে আসছে, তাহলে 2 বার ঘুরে অতিক্রম করে এটা একবারে কত, আমাদের ক নম্বরটা হয়ে গেল। খ নম্বর কোশ্চেন, বর্গাকার জমিতে 4 মিটার জায়গা করে একটি পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে, কতটি চারা লাগবে। তাহলে আপনি দেখেন আগে জমিটা কি অবস্থা আছে, দেখেন তো দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, তাহলে মনে করি প্রস্থ সমান ক মিটার, দৈর্ঘ্য সমান 4 কা মিটার, তাহলে পরিসীমা কত 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ 10 কা মিটার। আর আমরা এটা পরিসীমা কেন করলাম, আমরা কিন্তু ক থেকে পরিসীমা পেয়েছি হলো 400 মিটার, কারণ পুরো পথ যেটা ঘুরে আসে ওটাই হলো পরিসীমা। তাহলে প্রশ্ন মতে আমাদের 4 ক, এই দৈর্ঘ্য হলো 4 ক, প্রস্থ হলো ক, পরিসীমা হলো 10 ক, এটা আমাদের তৈরি করা মান, আর তার মানটা ইকুয়াল টু কত 400, 10 ক = 400 বা ক = 400/10 = 40। তাহলে প্রস্থ হতো কত 40, আর দৈর্ঘ্য হবে 4 × 40 160 মিটার, কি হবে 460 মিটার। এখন আমাদের চাচ্ছে কি বলেন তো যে কতটি চারা লাগবে, কতটি চারা লাগবে। তাহলে আমরা আগে ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফলটা কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যটা কত 160, প্রস্থ কত 40, গুণ করেন 6400। তাহলে আমার জমির ক্ষেত্রফলটা আমার কিন্তু বলছে আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকারের সমান, তার মানে আমার জমির ক্ষেত্রফল হলো 6400। সহজ কথা হলো আমাকে দৈর্ঘ্য আর প্রস্থটা বের করলে ক্ষেত্রফল বেরিয়ে গেল। এখন আমার চারা লাগবে কয়টি, এখন কি বলা দেখেন তো প্রতি বর্গ মিটারে, কি বলা আছে প্রতি বর্গ মিটারে, তাহলে আমার ক্ষেত্রফল বের হলো 6400, আর প্রতি বর্গ মিটারে চারা লাগবে কয়টা 4টি করে, তাহলে 6400 কে
চার দিয়ে ভাগ করলে 1600টি অ্যান্সার। এই হলো আমাদের 2 নম্বর কোশ্চেনটি। আমি আরও আগে বলে দিলাম 2 নম্বর কোশ্চেনটি, প্রতি 4 বর্গমিটার জায়গা করে পেঁপে লাগাবেন গাছ। তাহলে প্রথম কথা হলো, যদি আমি জমির ক্ষেত্রফলটা বের করতে পারেন তাহলে এটা কিন্তু, বাট বের করার সময় আপনি মিটারও করতে পারেন, পরিসীমা দিয়ে করতে পারেন, আবার ক্ষেত্রফল দিয়ে করতে পারেন, বাট এখানে কিন্তু বর্গমিটার বলছে, তার মানে আমাকে বর্গমিটার করতে হবে। তাহলে আমার জমির দৈর্ঘ্য হলো ক, প্রস্থ হলো ক, দৈর্ঘ্য 4 ক, পরিসীমা সমান 2×, এটা পরিসীমা দিয়ে কেন করলাম, আমাদের কিন্তু ক থেকে মান বেড়েছে পরিসীমা দিয়ে, মানটা বেড়েছে কিসে, এই যে ক থেকে মান বেড়েছে কিন্তু পরিসীমা দিয়ে। তাহলে প্রস্থ মতে 10 ক = 400 বা ক = আমাদের 40 বের হয়ে গেল। তাহলে প্রস্থ হলো 40, দৈর্ঘ্য হলো, প্রস্থ হলো 40, দৈর্ঘ্য হলো 4 ক, তাহলে আমাদের ক্ষেত্রফল কী হবে, 6400। এখন কথা হলো এটা কিন্তু কী আকৃতি বলছে, দেখো তো আয়তকারটা বর্গাকারের সমান, কোশ্চেন বলছে আয়তাকার বর্গাকার জমি ক্ষেত্রফল আয়তাকারটা বর্গাকারের সমান। যদি আমার এটা আয়তাকার, বাট এটা কি সমান, বর্গাকারের সমান। তাহলে আমার জমির ক্ষেত্রফল হলো 6400, বাট আমার চারা লাগবে কয়টি, তাহলে 6400, এখানে বলছে কি প্রতি বর্গমিটারে 4টি করে। তাহলে আমার মোট ক্ষেত্রফলকে চারার ক্ষেত্রফল ভাগ করে দেন, তাহলে কত লাগবে, ভাগ করলে 1600টি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক ইয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলো আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।